গুড মর্নিং, আজকে আমরা আলোচনা করব ক্লাচ। ক্লাচের ফাংশন এবং ক্লাচ কিভাবে কাজ করে। এখানে তিনটে প্যাডেল আছে, একটা হচ্ছে অ্যাক্সেলেরেটর, ব্রেক, ক্লাচ, যেটাকে আমরা মনে রাখার জন্য এক কথাই বলি এ বি সি। এ হচ্ছে অ্যাক্সেলেরেটর, বি হচ্ছে ব্রেক, আর সি হচ্ছে ক্লাচ। আজকে আমরা আলোচনা করব ক্লাচের ফাংশন এবং ওয়ার্কিং। এটা হচ্ছে ক্লাচের প্যাডেল, এটাকে আমরা প্রেস যখন করব তখন এনগেজ হবে, আর যখন এটাকে আবার আগের অবস্থায় ফিরে আসবে তখন ডিসএনগেজ হবে। প্রথমে বলবো ক্লাচ হচ্ছে ডেফিনেশন। ক্লাচ কাকে বলে? ক্লাচ হচ্ছে ইট ইজ দ্য মেকানিজম টু কানেক্ট অ্যান্ড দ্য ডিসকানেক্ট, কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট দ্য ইঞ্জিন। ইঞ্জিনের মধ্যে কানেক্ট ডিসকানেক্ট হবে পাওয়ার টু দ্য ড্রাইভিং হুইল অ্যাজ পার দ্য রোড অ্যান্ড লোড কন্ডিশন। ইট ইজ দ্য লোকেটেড বিটুইন দ্য ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স। দ্য ভ্যারিয়াস টাইপ অফ ক্লাচ ইউজড ইন দ্য অটোমোবাইল ডিপেন্ডস আপন টাইপস ইউজ অফ ভেহিকেল। আমরা ক্লাচ থাকবে ইঞ্জিনের পরে স্থানে, যে ক্লাচটা পাওয়ারটাকে এনগেজ আর ডিসএনগেজ করবে। এরপর আমরা দেখাবো এখানে ইঞ্জিনের মধ্যে ফাংশন অফ ক্লাচ। ক্লাচের ফাংশন, ইট পারমিট স্মুথ এনগেজমেন্ট অ্যান্ড ডিসএনগেজমেন্ট টু সিলেক্ট গিয়ার উইথ দ্য ভেহিকেল অ্যান্ড ইঞ্জিন রানিং, ট্রান্সমিট ইঞ্জিন পাওয়ার ড্রাইভিং হুইল উইদাউট জ্যাক হুইল ভেহিকেল ইজ দ্য সেট মুভমেন্ট। ক্লাচ হচ্ছে পাওয়ারটাকে আমরা যখন গিয়ার অন অফ করব তখন আমাদের কী হবে, যখন গিয়ার অন অফ করার ফলে আমরা যখন গিয়ারটাকে রানিং করতে হবে তখন আমরা ক্লাচটাকে ডিসএনগেজ করব। তারপরে আবার যখন গিয়ারটাকে আমি নিউট্রাল কন্ডিশনে নিয়ে আসবো তখন আমি ক্লাচটাকে কী করব, ডিসএনগেজ করে রাখবো, এবং পাওয়ারটাকে এনগেজ করার ফলে কী হবে, পাওয়ারটা একটা শ্যাফট থেকে অন্য অ্যানাদার শ্যাফটে, শ্যাফটের মধ্যে দিয়ে পাওয়ারটা আমার ট্রান্সমিট হবে, তার ফলে গাড়িটা আমার রানিং হতে থাকবে। এরপর আমি দেখাবো ক্লাচ প্যারেলটা আমার কী করে কাজ করবে। প্রথমে যখন আমি এনগেজ কন্ডিশনে রাখবো তখন কী হবে, এটা এর মধ্যে শ্যাফট একটা লাগানো থাকবে, সেই শ্যাফটটা কী করবে, শ্যাফটটা যখন পাওয়ার ক্লাচটা যখন এনগেজ হয়ে যাবে তখন কী করবে, এর মধ্যে একটা ফ্রিকশন তৈরি হবে, তার ফলে কী হবে যে আমার ফ্রিকশনের ফলে পাওয়ারটা ট্রান্সমিট হবে শ্যাফটের মধ্যে দিয়ে, তার ফলে সেই শ্যাফট থেকে আবার পাওয়ারটা যাবে হয় ফ্লাইহুইলে কিংবা গিয়ার বক্সের দিকে, পাওয়ারটা ট্রান্সমিট হবে ডিফারেন্সিয়ালের দিকে ট্রান্সমিট হবে, তার ফলে গাড়িটা আমার রানিং হতে থাকবে। আবার যখন আমি ডিসএনগেজ করে দেবো তখন কী হবে, এই দুটোর মধ্যে ম্যাচটা ছেড়ে যাবে, তার ফলে কী হবে আমার পাওয়ারটা শুধু ইঞ্জিনের মধ্যে দিয়ে থাকবে, সেই পাওয়ারটা আর শ্যাফটের মধ্যে দিয়ে ডিফারেন্সিয়ালের মধ্যে যেতে পারবে না, তার ফলে কী হবে আমার গাড়ির মধ্যে দিয়ে কোনো পাওয়ার আর মুভ করবে না, ইঞ্জিনটা কিন্তু রানিং থাকবে। আজকে ছিল আমাদের এই আলোচনা।